সবাইকে শুভেচ্ছা। আপনাদের বলেছিলাম একটি ঈদ উপহার দেব, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই আশা করি ভালোভাবে ঈদ কাটাচ্ছেন। তো যারা ফটোগ্রাফার রয়েছেন তারা আমার মতো যে সমস্যায় পড়েন সেটা হচ্ছে, যারা লাইটরুমে কাজ করেন, লাইটরুম স্লো হয়ে যায়, লাইটরুমের স্পিড কীভাবে ফাস্ট করবেন এবং আপনি লাইটরুম একটি কীভাবে ব্যাকআপ রাখবেন যাতে আপনার ছবি হারিয়ে গেলেও আপনি লাইটরুমে যেসব ছবি ইম্পোর্ট করেছেন সেসব ছবি থেকে আপনি ক্লায়েন্টকে ছবি ডেলিভারি দিতে পারেন। সো দুটি বিষয় অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি, আমার মতো যারা ফটোগ্রাফার রয়েছেন তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের ওয়ার্কশপটি, টিউটোরিয়ালটি ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু ছবি, আমরা ওয়ান অ্যান্ড ওয়ান যারা আমার কাছে করে ওনাদের তুলেছিলাম আমরা পোর্ট্রেট লাইট দিয়ে। তো সেই ছবিগুলো আমরা লাইটরুমে ইম্পোর্ট করব। তো সেই ছবিগুলো যখন আমরা লাইটরুমে ইম্পোর্ট করব, আমরা লাইটরুমে দিলাম, লাইটরুমে ইম্পোর্ট বাটন দেখাবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা লাইটরুমে চাইলে এই জায়গা থেকেও ইম্পোর্ট করতে পারেন, তবে আমি সরাসরি লাইটরুম আইকনে ফেলে দিলেই ম্যাকে ইম্পোর্ট করা যায়। উইন্ডোজে সম্ভবত পুরো উইন্ডোজটাতে ফেলতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো, সিলেক্টেড ছবিগুলো দেখাচ্ছে। তো এই হাতের ডান পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিল্ড প্রিভিউ, আমি স্ট্যান্ডার্ড, এবং হচ্ছে বিল্ড স্মার্ট প্রিভিউ। এই অপশনটি যদি আপনি ক্লিক করে দেন তাহলে লাইটরুম আপনার ছবিগুলোর একটি ভার্চুয়াল কপি সেভ করে রাখবে, আপনার র ফাইলগুলোর একটি কপি ওরা সেভ করে রাখবে। সো যদি কোনো কারণে আপনার সব ছবিগুলো হারিয়েও যায়, লাইটরুম ইম্পোর্ট করা ছবিগুলো আপনি আপনার ক্যাটালগ থেকে উদ্ধার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, স্মার্ট প্রিভিউ খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় আমার ছবিগুলো, আমি ছবি তুলে এসে আমি দুটি হার্ড ড্রাইভে রাখি, এবং আমি যখনই ওই হার্ড ড্রাইভ থেকে লাইটরুম ইম্পোর্ট করি তখন হচ্ছে আমি বিল্ট স্মার্ট প্রিভিউ দিয়ে রাখি, এবং এতে লাইটরুম একটি ভার্চুয়াল কপি নিয়ে নেয়। আমরা কোনো প্রিসেট দিব ইউজ করব না, সো এটা রাখবো এবং আমরা ইম্পোর্ট করব ছবিগুলো। তো ইম্পোর্ট করতে একটু সময় লাগবে যেহেতু আমরা স্ট্যান্ডার্ড প্রিভিউ সহ আমরা কাজটি করতে দিয়েছি। লাইটরুমে স্পিড বাড়ানোর আরও কয়েকটি উপায় হলো, আপনি কখনোই লাইটরুমে এখানে 1000 ছবির বেশি রাখবেন না। এতে যেটা হবে, একটি ক্যাটালগে 1000 ছবির বেশি আপনি রাখলে লাইটরুমটি স্লো হয়ে যাবে, এই কাজটি কখনোই করা উচিত নয়। দ্বিতীয় যে কাজটি আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি লাইটরুমে অপটিমাইজ ক্যাটালগ, প্রতিবারই যখনই আপনি কাজ করবেন শুরুতে আপনি অপটিমাইজ ক্যাটালগ দিয়ে রাখবেন। এতে লাইটরুম যে প্রিভিউগুলো তৈরি করে ওগুলো সে ডিলিট করে দেবে, নতুন করে কাজ শুরু করবে। আশা করি এতে আপনার লাইটরুম অনেক স্পিডি হয়ে যাবে। সো আমাদের দুটি বিষয় বলার ছিল, লাইটরুম কীভাবে স্পিড আপ করবেন, এবং আরেকটি বিষয় ছিল আপনি কীভাবে লাইটরুম ডাটা ব্যাকআপ রাখবেন। সো আপনাদের আমি এটি বলেছি হচ্ছে, লাইটরুমে যখনই আপনি স্মার্ট প্রিভিউ নেবেন সাথে সাথে আপনার ছবির একটি স্মার্ট প্রিভিউ তৈরি হয়ে যাবে। সো লাইটরুমে যখন ছবিগুলো এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়েডিং নামে একটি হচ্ছে হার্ড ড্রাইভ ইউজ করি যেখানে আমার কাজের ছবিগুলো রয়েছে, এবং যেহেতু আমি এটি বিল্ড স্মার্ট প্রিভিউ করেছি, স্মার্ট প্রিভিউ বিল্ড করেছি, সো এই ছবিগুলো একটা ভার্চুয়াল কপি আমার ক্যাটালগে জমা হয়ে রয়েছে। আপনারা জানেন লাইটরুমে কোনো ফাইল যদি মিসিং থাকে, মানে ফাইল যদি আপনি ডিলিট করে দেন, তাহলে হচ্ছে ওই ছবিতে আর কাজ করা যায় না, কারণ তখন সে যেটা দেখায় সেটা হচ্ছে অরিজিনাল ফাইল ইজ মিসিং। বাট আমি যেহেতু বিল্ডিং প্রিভিউ করেছি, সো আমি আমার হার্ড ড্রাইভ খুলে ফেললেও এই ছবিগুলোতে আমি কাজ করতে পারবো। আমি আবার যেটা বলছি সেটা হচ্ছে, আমি একটি হার্ড ড্রাইভ থেকে এই ছবিগুলো লাইটরুমে ইম্পোর্ট করে আপনারা যেটা দেখেছেন, এবং তারপর আমি বিল্ড স্মার্ট প্রিভিউটা করি। বিল্ড স্মার্ট প্রিভিউ আপনি যখন ইম্পোর্ট করেন তখনও করতে পারেন, অথবা আপনি লাইব্রেরিতে গিয়ে প্রিভিউ অপশনে যাবেন। প্রিভিউ অপশনে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন বিল্ড স্মার্ট প্রিভিউস এই অপশনটি রয়েছে, এটি ক্লিক করলে আপনি সবগুলো ছবি, যতগুলো ছবি সিলেক্ট করবেন অতগুলো ছবিরই বিল্ড স্মার্ট প্রিভিউ তৈরি হয়ে যাবে। এবং এরপর আপনি চাইলে আপনার হার্ড ডিস্কটি খুলে ফেলতে পারেন, এবং হার্ড ডিস্কটি আমি এই মুহূর্তে আমার হার্ড ডিস্কটি খুলে ফেলছি। আমি যেহেতু ডুয়েল মনিটর ইউজ করি, আমি আরেকটি মনিটর থেকে হার্ড ডিস্ক খুলে ফেলছি বলে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আমি আমার হার্ড ডিস্কটি খুলে ফেলেছি, এবং আপনি দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক খুলে ফেলার কারণে
আপনি এই জায়গাটিতে এখন যেটি হয়েছে সেটি হচ্ছে একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। আপনার যদি আগে এই প্রশ্নবোধক চিহ্নটি ছিল না, তার মানে ফাইলগুলো মিসিং। আপনি ফাইলগুলো মিসিং সেটা কীভাবে বুঝবেন? আপনি প্রতিটা ছবিতে গিয়ে এই আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটি মানে এই ছবিটির একটি স্মার্ট প্রিভিউ বিল্ড হয়ে গিয়েছে। আপনি যদি এই আইকনটিতে ক্লিক করেন তাহলে এই লেখাটি আসবে, এত জেপেক ক্যান বি এডিটেড ইউজিং ইট স্মার্ট, ক্যান বি এডিটেড ইউজিং ইটস স্মার্ট প্রিভিউ, বাট দ্য অরিজিনাল ফাইল কুড নট বি ফাউন্ড, উড ইউ লাইক টু লোকেট ইট। আমরা লোকেট করতে চাই না, আমরা যেহেতু হার্ড ডিস্কটা খুলে ফেলেছি সে অরিজিনাল ফাইলটি পাচ্ছে না, বাট আমরা যেহেতু স্মার্ট প্রিভিউ বিল করেছি আপনি ছবিগুলোতে এখন কাজ করতে পারবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন আপনি আপনার ছবিগুলোতে আগে যে যত স্পিডে কাজ করতে পারতেন তার চেয়ে অনেক বেশি স্পিড আপনি কাজ করতে পারবেন। আপনি যদি বিশ্বাস না হয় ট্রাই করে দেখতে পারেন, আমি এইভাবে কাজটি করি এবং অতি দ্রুত আপনি ছবিগুলোতে এডিট করতে পারবেন, যে কোনো কাজ আপনি খুব দ্রুতই করতে পারবেন। ট্রাই ইট, আমার মনে হয় এই কাজটি করলে আপনার স্পিড 70% বেড়ে যাবে। তারপর আপনি জাস্ট আপনার যখনই আপনি হার্ড ডিস্কটি অ্যাটাচ করবেন অটোমেটিক আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো ওই হার্ড ডিস্কের ফাইলগুলোতে গিয়ে আপডেট হয়ে যাবে। সো আপনাকে ওইটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এবং কোনো কারণে আপনি অলরেডি দেখেছেন আমি এই ছবিগুলো অরিজিনাল ফাইলগুলো মিসিং, যেহেতু আমি হার্ড ডিস্ক খুলে ফেলেছি, কিন্তু এখনও আমি ছবিগুলোকে কী করতে পারি, এক্সপোর্ট করতে পারি। আপনি এক্সপোর্ট করতে পারি, আপনি যদি দেখতে চান তাহলে হচ্ছে আমি ছবিগুলোতে এক্সপোর্ট করতে পারবো। এবং আপনি একটা তবে একটি লিমিটেশন রয়েছে, আপনি স্মার্ট প্রিভিউ বিল হওয়া ছবিগুলো কখনোই লং সাইজের 2000 পিক্সেলের উপরে আপনি এক্সপোর্ট করতে পারবেন না, কারণ লাইটরুম যেটি করে সেটা হচ্ছে আপনার র ফাইলটির একটি ছবি সে সেভ করে রাখে, সেটি নট মোর দেন 2000 পিক্সেল। সো আপনাদের দুটি টিপস দেওয়া হলো, একটি হচ্ছে আপনি কীভাবে ছবিগুলোর ব্যাকআপ রাখবেন, ছবিগুলোর ব্যাকআপ রাখার একমাত্র উপায় হচ্ছে আপনি একটি স্মার্ট প্রিভিউ করবেন। স্মার্ট প্রিভিউ আপনি দুভাবে করতে পারেন, একটি হচ্ছে আপনি যখন ইম্পোর্ট করবেন তখন, আরেকটি আপনি যেটি করতে পারেন সেটা হচ্ছে লাইব্রেরি মোডে গিয়ে লাইব্রেরিতে প্রিভিউতে গিয়ে বিল্ড স্মার্ট প্রিভিউস। এতে হচ্ছে লাইটরুম আপনি যে ক্যাটালগটি ইউজ করেন সেই ক্যাটালগে এই ছবিগুলোর একটি ভার্চুয়াল কপি সেভ করে রেখে দেবে। সো আপনার হার্ড ডিস্কটি লাগানো না থাকলেও আপনি কাজ করতে পারবেন এবং এই ছবিগুলো এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছু করতে পারবেন। এবং যখনই আপনি হার্ড ডিস্কটি লাগাবেন তখন অটোমেটিক এই ছবিগুলো হার্ড ডিস্কের ছবিগুলো সাথে আপডেটেড হয়ে যাবে। আপনি হার্ড ডিস্ক খুলে যদি কাজ করেন তাহলে আপনি অনেক দ্রুত কাজ করতে পারবেন, কারণ তখন লাইটরুমকে প্রতিটি র ফাইল প্রিভিউ করতে হয় না, সে জাস্ট স্মার্ট প্রিভিউগুলো প্রিভিউ করেই আপনাকে আপনার সাথে আপনি কাজ করতে পারে। এতে যেটি হয় একটি 30 MB ফাইল প্রসেস করতে লাইটরুমে যে সময় লাগে তার চেয়ে কম MB একটি সাইজ প্রসেস করতে ফাইল প্রসেস করতে তার অনেক কম সময় লাগে এবং আপনি অনেক স্পিডি আপনার কাজগুলো করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন তাহলে আমার ইউটিউব হচ্ছে অ্যাকাউন্টে আপনারা নিচে কমেন্ট করতে পারেন, নিচে কমেন্ট করলে অবশ্যই আমি সেটার আনসার দিব, অথবা যাদের সাথে আমার ফেসবুকে বা ফোন নাম্বারে যোগাযোগ আছে অবশ্যই ফোন এবং ফেসবুকে যোগাযোগ করতে পারেন, আমি সেটির সলিউশন বলে দেবো। আশা করি এটি আপনার ছবি লাইটরুমের স্পিড আপ করতে সাহায্য করবে এবং একটি ভার্চুয়াল কপি আপনি সেভ করে রাখতে পারবেন, কখনো হারিয়ে গেলে আপনি আর সমস্যায় পড়বেন না। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ, আমি নতুন টিউটোরিয়াল আপলোড করব খুব শীঘ্রই, আশা করি আপনারা সাথে থাকবেন। অনেক ধন্যবাদ, ঈদ উদযাপন করুন এবং সামনে বিয়ের সিজন আছে, আশা করি এই টিপসটা কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।